পূজা নিয়ে কোনো ধরনের অপতৎপরতা, কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা কিন্তু সহ্য করব না। অনেকের মনে অনেক ধরনের শঙ্কা ছিল, সেই শঙ্কাকে দূর করে আমরা যেটি সম্প্রীতির বাংলাদেশ, আমরা যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মিলে এবং অন্যান্য ধর্মগুলি যারা রয়েছে সবাই মিলে যে সম্প্রীতি বাংলাদেশ, সেই বাংলাদেশের একটি প্রমাণ এই পূজা উদযাপন। আপনারাও খবর নিয়েছেন, আমরাও খবর নিয়েছি, সারা বাংলাদেশে 32,000-এর অধিক পূজা মণ্ডপে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং নিরাপত্তা সহকারে পূজা উদযাপন হচ্ছে। পূজা বা যে কোনো ফেস্টিভ্যাল, যার যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী ফেস্টিভ্যাল পালন করা, ধর্মমত পালন করা, সেটি তাদের সকল ধর্মমতের সাংবিধানিক অধিকার। আমরা বাংলাদেশ পুলিশ সহ সকল ধর্মমতের মানুষ সবাই কিন্তু আমরা নিশ্চিত করছি যাতে সবাই তার স্ব স্ব ধর্ম পালন করতে পারে। পূজা নিয়ে কোনো ধরনের অপতৎপরতা, কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা কিন্তু সহ্য করব না, সহ্য করছি না। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে গুটি কয়েক ছোট ছোট কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা যে তাৎক্ষণিক ব্যবস্থা, আসামি গ্রেপ্তার, মামলা রুজু, জিডিকরণ, সকল আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো আবারও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা বাংলাদেশ পুলিশ, এছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, আমাদের উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ড, নৌ অঞ্চলে নৌ পুলিশ, তিনটি সশস্ত্র বাহিনী যারা নেভি, এয়ারফোর্স এবং সেনাবাহিনী সদস্যরা সহ সকল বাহিনী মোতায়েন রয়েছে যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা হতে না পারে, সেজন্য আমরা তৎপর রয়েছি। তো এটা এই আমি যেটা বলবো যে যারা অপতৎপরতা চালাতে চায়, যারা বিভিন্ন সমস্যা তৈরি করতে চায়, তারা কিন্তু সবসময় আমাদের পালস পরীক্ষা করে, তা দেখতে চায় যে কোথাও গ্যাপ আছে কি না। তারপর সেই জন্য আমরা খুব সজাগ আছি, আপনারা সজাগ থাকবেন। যে কোনো কিছু আমাদের তথ্য প্রবাহের যে চ্যানেলগুলি আছে, 999, আমাদের মনিটরিং সেন্টারগুলি আছে, আমাদের পুলিশ কন্ট্রোল রুম সহ রেঞ্জ অফিসের কন্ট্রোল রুম, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে কন্ট্রোল রুম রয়েছে, আমাদের NTMC ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, তারা সার্বক্ষণিক কাজ করছে, সবাই কিন্তু আমরা তৎপর। আশা করছি কোথাও কোনো কিছু ঘটবে না, যদি কোনো কিছু কোথাও ঘটার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা বলিষ্ঠ পদক্ষেপ নেব, যারাই করুক, যেই করুক।